আর্থ্রাইটিস রোগে খাদ্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আমরা যেন যারা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত বা যারা আর্থ্রাইটিস যেহেতু বয়সজনিত সমস্যা, তাহলে বয়স বাড়ার সাথে সাথে সবারই আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, ছোটকাল থেকে বাচ্চাদেরকে নিয়মিত যেন খেলাধুলা করে, নিয়মিত তারা রোদে যায় এ ব্যবস্থা করতে হবে, নিয়মিত সাঁতার কাটা বা আমাদের যে পরিবেশ আছে পরিবেশগুলোকে বাচ্চাদের এবং অন্যান্যদের খেলাধুলার পরিবেশটা আমাদের তৈরি করে দিতে হবে। তাহলেই অনেকাংশে আর্থ্রাইটিস থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এবং খাদ্য তালিকায় সুষম খাবার আনতে হবে, দুধ, ডিম, মাছ, মাংস পরিমিত খাবার কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তাহলেই আর্থ্রাইটিস থেকে অনেকাংশে আমরা মুক্ত থাকতে পারবো। কাারণ আমাদের যে জোড়ার গঠন, হাড় ও জোড়া, সেই ক্ষেত্রে খাদ্য তালিকা বা খাবারের বিশাল ভূমিকা পালন করে থাকে। আসুন আমরা সবাই মিলে আর্থ্রাইটিস প্রতিরোধে একসাথে কাজ করি। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড় জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।